রামসেতু নির্মাণে কাঠবিড়ালি কিভাবে সাহায্য করেছিল। রামসেতু নির্মাণ করার সময় যখন বানর সেনারা প্রভু রামচন্দ্রের নাম নিয়ে এক একটা পাথর জলের মধ্যে ফেলেছিল, সেই সময় একটি কাঠবিড়ালি বিশাল কর্মে প্রভু রামকে সাহায্য করতে চেয়েছিল। তখন সে ছোট ছোট নুড়ি সংগ্রহ করে জলের মধ্যে ফেলে। এই দেখে হনুমান হাসে এবং বলে, তুমি খুব ছোট, সমুদ্র থেকে দূরে থাকো, আর এই পাথরে যেন চাপা না পড়ে যাও। এই কথা শুনে কাঠবিড়ালি রামচন্দ্রের কাছে গিয়ে দুঃখ প্রকাশ করে। তখন রামচন্দ্র দেখে যে ছোট ছোট নুড়ি পাথরগুলো কাঠবিড়ালি সমুদ্রে ফেলেছিল, তার কারণে সমুদ্রে বড় পাথরগুলি পাশাপাশি জোড়া লেগে যায়। এই দেখে রামচন্দ্র কাঠবিড়ালিকে হাতে তুলে নেয়। রামচন্দ্র কাঠবিড়ালির পিঠে হাত দিয়ে আঁচড় দিলেন এবং রামচন্দ্র যেখানে স্পর্শ করেছিলেন সেখানে তিনটি খাড়া দাগের সৃষ্টি হয়েছিল। এইভাবে কাঠবিড়ালি প্রজাতি তাদের পিঠে শ্রী রামচন্দ্রের আশীর্বাদ স্বরূপ তিনটি দাগ লাভ করে।